কেজরিওয়াল আছেন, এই 5-15 বিকল্প 10 বছরও বাংলাদেশে তৈরি হবে না। একটা খেলোয়াড় সবসময় মাঠে চেষ্টা করে তার সেরাটা দেওয়ার, তার খারাপ সময় আসে। আমরা বিরাট কোহলির খারাপ সময় দেখেছি, রোহিত শর্মার খারাপ সময় দেখেছি, হার্দিক পান্ডিয়ার খারাপ সময় দেখেছি। তো আপনি বাংলাদেশকে সে 18 বছর ধরে সার্ভিস দিচ্ছে, এরকম খারাপ সময় এর আগে আসেনি। সে এখানে রাজনৈতিক এবং তামিমের কিছু কারণে আসলে মানুষ বেশি বিভ্রান্ত পরিস্থিতিতে ছিল। বাংলাদেশে আর্জেন্টিনার সাপোর্টার অনেক রয়েছে, কিন্তু একটা সময় ম্যারাডোনা বলেছিল বাংলাদেশ নামে কোন দেশ নেই। এই সাকিব আল হাসানকে দিয়ে কিন্তু আজকে বাংলাদেশ নামে একটা দেশ আছে চেনে। সাকিব হইল বিশ্বসেরা অলরাউন্ডার, গুড কাম ব্যাক সাকিব আল হাসান, সকল জবাব তার ব্যাটেই দিয়েছে। সে আর বেশি দিন খেলবে না, সে আরো বাংলাদেশের লিডার। সে 5 পণ্ডপের একজন, তামিম ইকবাল খান, মার্শাল বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিবের প্রতি আমার একটা, যদিও তিনি এগুলো দেখবে কিনা আমি জানি না, ডেডিকেশন থাকবে তার ফিটনেস লেভেলটা একটু গ্রো করার। 23 বিশ্বকাপে তিনি যেরকমটা করেছিলেন, তার ফিটনেস গ্রো করছিলেন প্রায়, আপনার ব্যাটিং বোলিং দুটিটা ভালো ছিল। এই বিশ্বকাপে উনি বিশ্বকাপের আগে রাজনৈতিক বিষয় নিয়ে একটু ব্যস্ত ছিলেন, যার কারণে নিজেকে ওইভাবে প্রস্তুত করতে পারেনি। পাশাপাশি ওনার চোখে একটু সমস্যা ছিল, সব কিছু মিলে উনি মানসিকভাবে একটু চাপে ছিলেন। তো দেখা যাচ্ছে, আশা করছি পরবর্তী ম্যাচগুলো উনি ভালো রান করবেন। এবং আসলে বিষয়টা হচ্ছে কি, সে চ্যাম্পিয়ন ক্রিকেটার, সুতরাং প্রত্যেকটা দর্শকের তার কাছে প্রত্যাশাটা বেশি থাকে, ঠিক আছে, যার কারণে সে যখন খারাপ খেলে তখন দর্শকদের একটু মনোক্ষুণ্ণ হয়। এই জায়গায় তামিম সাকিবের ফিরে আসাটা খুব জরুরি ছিল, কামব্যাক করা খুব জরুরি ছিল। আজকে রানটা করে সে অবশ্যই তার হেটার্সদের, সে বারবার ফিরে আসে। এর আগেও সাকিব দেখেছি আমরা তাকে নিয়ে সমালোচনা হলে সেটা ব্যাটে বলে সে তার জবাবটা দিয়েছে। আপনি বিশ্বকাপে খারাপ খেলেন কিংবা ভালো খেলেন, কিন্তু মানে আশ্বাস দেওয়াটা কিন্তু আপনার জরুরি, যে হ্যাঁ আমরা যাচ্ছি, আমাদেরকে দোয়া করেন, আশা করছি আমরা ভালো করব, ঠিক আছে না? আপনি যখন মাইন্ড সেটআপটা ভালো রাখবেন যে হ্যাঁ আমরা ভালো করতে যাচ্ছি, আপনি কিন্তু তখন ভালোই করবেন। আপনার যদি মাইন্ড সেটআপই থাকে যে না মনে হয় আমাদের সম্ভব না, তো আপনি তো আগেই ফের মানে হার স্বীকার করে নিলেন, তো সেক্ষেত্রে আপনি জয়ী হবেন কীভাবে আমাকে এটা বোঝান। এই 5 পণ্ডপের বিকল্প নাই, সাকিব 1-2 মাস খারাপ খেলতো, মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কত না কী হয়েছে, রিয়াদ কামব্যাক করে নাই, মুশফিকুর রহিম ইংল্যান্ডের সাথে 70 না মারলে বাদ দিয়ে দেয় না, মুশফিকুর রহিম কামব্যাক করে না, লিজেন্ডা কখনো হারিয়ে যায় না, লিজেন্ডা বীরের বিষয় ফেরে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, দেখেন মার্শাবিও এখনো বিপিএল খেলুক যা খেলুক সে তো এমপি, ওই খোরা পাওনি এখনো ভালো বল করে, ছোটো রান আপনি আর পুরান চাউলে ভাতও বলে কিন্তু একটু গন্ধ আসে। আমি মিস ইউ তামিম ইকবাল খান টি-20 টিমে, তামিমবার বিকল্প বাংলাদেশে এখনও তৈরি হয়নি ওপেনার।